ক্যানারি 312 মডেলের এই চার্জার ফ্যানের দাম 6 জুলাই 3800, 16 জুলাই 4000 আর 19 জুলাই বিক্রি করা হয় 4300 টাকা। 14 দিনে 600 টাকা ফ্যানের দাম বাড়িয়েছে চট্টগ্রামের রাইফেল ক্লাবের পাইকারি ব্যবসায়ী লোক ইলেকট্রনিক। ফ্যানগুলো কিনেছেন খুচরা ব্যবসায়ী রাজ ইলেকট্রনিক্স, যা ক্রেতা পর্যায়ে গিয়ে বাড়বে আরও কয়েকশো টাকা। তীব্র গরমে চাহিদা বাড়ায় সিন্ডিকেটে বাড়াচ্ছে দাম। এসব অনিয়মের অপরাধে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তর লোক ইলেকট্রনিককে জরিমানা করে 50,000 টাকা। চার্জার ফ্যানটা দেখলাম যে 6 তারিখে তারা বিক্রি করেছে এটা 3850 টাকা, এটা তারপরে 16 তারিখে বিক্রি করেছে 4000 টাকা এবং 19 তারিখে বিক্রি করেছে এটা 4300 টাকা। তো ধাপে ধাপে তারা এটার মূল্য বৃদ্ধি করেছে। একটা অনিয়ম সৃষ্টি করার ওনার প্রচেষ্টা চালাচ্ছেন, সেটা আমরা আজকে তদারকির মাধ্যমে ব্যবস্থা নিলাম। অভিযানে ভোক্তা অধিকারকে আমদানিকারক কোনো কাগজপত্র দেখাতে পারেননি, উল্টো নানা তথ্য লুকোচুরি করে খোড়া যুক্তি দেখান। 3.5 লাখ টাকা ব্যাটারি নষ্ট, ব্যাটারি পড়ে গেছে আমাদের, এগুলো সবগুলো আমাদের লজার, আমাদের তো কোনো, আমাদের যত ব্যাটারিগুলো তো আসলে এগুলো বসে থাকলে সব বসে যায়, যেগুলো মাল সেগুলো সব বসে গেছে মাল। এর আগে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় খুচরা ব্যবসায়ী রাজ ইলেকট্রনিক্সকে জরিমানা করা হয় 8,000 টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।